আসসালামু আলাইকুম। এটিএন বাংলা ইউকে লন্ডন স্টুডিও থেকে সংবাদে স্বাগত জানাচ্ছি সাজিয়া স্নেগ্ধা। একাদশ সংসদ নির্বাচনে জনগণের সমর্থন নিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে চায় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে FBCCI ব্যবসায়ী সম্মেলনে সবাইকে আশ্বস্ত করে শেখ হাসিনা বলেন শান্তিপূর্ণ পরিবেশে ভোট হবে। শেখ নাজমুল হক সৈকত জানাচ্ছেন বিস্তারিত। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCCI আয়োজিত এ সম্মেলনে অংশ নেন দেশের প্রায় সব জেলার ব্যবসায়ী প্রতিনিধিরা। এতে বিভিন্ন খাতের অন্তত 25 জন শীর্ষ ব্যবসায়ী বক্তব্য রাখার সুযোগ পান। দেশের উন্নয়ন অব্যাহত রাখতে বর্তমান সরকারের ধারাবাহিকতা চান তারা। এইটা বাংলাদেশ, এইটা বঙ্গবন্ধুর বাংলাদেশ। বঙ্গবন্ধু দিয়েছে সোনার বাংলা। আমরা আমাদের জননী মাদার অফ ফ্যামিলিটি আপনাকে নিয়ে আমরা ইনশাআল্লাহ হীরার বাংলা তৈরি করব। যে উন্নয়ন বাংলাদেশে হয়েছে তা অভাবনীয়। আপনি বিদ্যুৎ খাত ধরেন, আপনি কমিউনিকেশন ধরেন। আমরা এই অগ্রগতির ধারাবাহিকতা চাই। যে সমস্যাগুলো এখনো রয়েছে তা আমরা চিহ্নিত করেছি এবং আপনিও সম্মুখ অবগত রয়েছেন বলে আর দ্বিরুক্তি করছি না। সকালে রাতে দুপুরে যখনই যাই তখনই ওনাকে আমরা পাই। ওনার দরজা আমাদের জন্য সবসময় খোলা থাকে ব্যবসায়ীদের জন্য। জাতীয় নির্বাচনেও ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগের জয় ত্বরান্বিত করার প্রতিশ্রুতি দেন ব্যবসায়ীরা। বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আজকে বাংলাদেশ ওয়ার্ল্ড ব্যাংকে টাকা না নিয়ে নিজস্ব অর্থায়নে পদ্মা ব্রিজ করার সক্ষমতা দেখিয়েছে। এই নেতৃত্বের পাশে আমরা থাকতে চাই। যে সাইজের ব্যবসাগুলি ব্যবসায়ীরা করেছেন গত 10 বছরে, কিন্তু কেউ বলতে পারবে না যে কোনো ব্যবসায়ীর কাছে, কোনো হাওয়া ভবনের কাছে যেতে হয়েছে ব্যবসা নেবার জন্য। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন তার দল ব্যবসা করেনি, দেশে ব্যবসার সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করেছে। আমরা আমাদের নির্বাচনী ইশতেহার একবার ঘোষণা দিয়ে কিন্তু ফেলে দেই না, এই ইশতেহারটা আমাদের সাথে থাকে। এমনকি ছোট করে কপি করে আমরা ব্যাগেও রাখি, কেউ পকেটেও রাখি। আমরা যে ওয়াদা দিয়েছি সেই ওয়াদা আমরা পূরণ করতে চাই। শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। জঙ্গিবাদ সন্ত্রাস থাকলে কোনো দেশ উন্নতি করতে পারে না। আমার এমন কোনো আকাঙ্ক্ষা নাই যে যেন তেন ভাবেই ক্ষমতা আসতে হবে। জনগণের ভোটে নির্বাচিত হয়ে যদি ক্ষমতা আসতে পারি আলহামদুলিল্লাহ, যদি না পারি কোনো অসুবিধা নাই। কিন্তু দেশে শান্তি বজায় থাকুক, দেশের মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিক। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে 30 ডিসেম্বর নৌকায় ভোট দেওয়ারও আহ্বান জানান শেখ হাসিনা। শেখ নাজমুল হক সৈকত, এটিএন বাংলা, ঢাকা। সব সুযোগ সুবিধা ব্যবহার করে এই নির্বাচনকেও সরকার প্রহসনের দিকে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কুমিল্লায় নির্বাচনী জনসভায় এ অভিযোগ করেন তিনি। মইনুল আহসানের রিপোর্ট। বিএনপি ও জোট সমর্থিত ধানের শীষের প্রার্থীদের জন্য ভোট চাইতে কুমিল্লার কয়েকটি স্থানে দিনব্যাপী গণসংযোগ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কুমিল্লা 10 আসনে বিএনপি প্রার্থী কারাবন্দী মনিরুল হক চৌধুরীর সমর্থনে সুয়াগাজী ফুলতলি খেলার মাঠের জনসভায় তিনি বলেন সরকার ক্ষমতা হারানোর ভয়ে মামলা ও গণগ্রেফতার শুরু করেছে। এ সময় 30 ডিসেম্বর জনগণ ধানের শীষে ভোট দিয়ে সরকারের সকল অপকর্মের জবাব দেবে বলেও দাবি করেন মির্জা ফখরুল সহ জাতীয় ঐক্যফ্রন্ট নেতারা। আগামী 30 ডিসেম্বর আপনাদের সাথে এই সরকার কোনোমতেই পারবে না। ধানের শীষে ভোট প্রার্থনা করে বিএনপি মহাসচিব বলেন দেশবাসীর উপরই নির্ভর করছে খালেদা জিয়ার ভবিষ্যৎ। 30 তারিখ পর্যন্ত জনগণের দ্বারে দ্বারে যাব, আমরা ভোট চাইব। আমার দেশের তৃণমূলের মুক্তি, মহিলাদের মুক্তি, অবশ্যই মুক্তি, গফুরের মুক্তি, গণতন্ত্রের মুক্তির জন্য আমি আপনাদের সকলের কাছে একটা করে ভোট ভিক্ষা চাই বন্ধুরা। এর আগে কুমিল্লার চান্দিনায় রেদওয়ান আহমেদ ডিগ্রি কলেজ মাঠের সমাবেশে মির্জা ফখরুল নির্বাচন কমিশনের ভূমিকার কঠোর সমালোচনা করে বলেন এই ইসির অধীনে কখনোই সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। সরকার একসাথে মিলে তারা এখানে গণতন্ত্রের জবাই করছে, জবাই। 30 ডিসেম্বর বিএনপি 20 দল ঐক্যফ্রন্টে যাইগুলি, এই হোক আমাদের আজকের প্রতিজ্ঞা।
বিএনপি মহাসচিব পুলিশ সহ প্রশাসনের কর্মকর্তাদের সরকারের অন্যায় আদেশ না মেনে জনগণের পক্ষে অবস্থান নেয়ার আহ্বান জানান। সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি ঘোষিত দলের ইশতেহারের কথা তুলে ধরে বললেন, বিএনপি জনগণের রায় নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার পাশাপাশি বেকারত্ব দূরীকরণ এবং দরিদ্রদের মাঝে রেশনিং ব্যবস্থা সহ জনগণের কল্যাণে কাজ করবে। মইনুল আহসান, এটিএন বাংলা, কুমিল্লা। এবার কমিউনিটি প্রসঙ্গ। ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আব্দুস্সোমান শিকদার বৈধ পথে অর্থ পাঠিয়ে দেশকে আরও সমৃদ্ধ করার আহ্বান জানিয়েছেন। অভিবাসন দিবস উপলক্ষে রোমে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। হাসান মাহমুদের রিপোর্ট। ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আব্দুস্সোমান শিকদার বৈধ পথে দেশে অর্থ পাঠিয়ে দেশকে সমৃদ্ধ করার জন্য ইতালি প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন। আন্তর্জাতিক অভিবাসন দিবস উপলক্ষে জনতা এক্সচেঞ্জ কোম্পানি আয়োজিত কর্মসূচি উদ্বোধন করে রাষ্ট্রদূত এই আহ্বান জানান। রোমের ক্ষেত্রে আমরা অবশ্যই বলবো যে জনতা এক্সচেঞ্জ যেটা আছে সেটা মানে সরকারি ব্যাংক, এবং এই এক্সচেঞ্জের মাধ্যমে যদি পাঠানো হয় এটা বৈধ পথে পাঠানো হবে। এ সময় জনতা এক্সচেঞ্জ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী হোসেন, দূতাবাসের অর্থনৈতিক কাউন্সিলর মানস মিত্র, কাউন্সিলর এরফানুল হক, কমিউনিটি নেতা কে এম লোকমান হোসেন উপস্থিত ছিলেন। ব্যবস্থাপনা পরিচালক আলী হোসেন দেশের অগ্রগতি সাধনের জন্য প্রবাসীদের প্রতি আহ্বান জানান। আমি প্রবাসী বাংলাদেশিদের অনুরোধ করব, আপনারা বৈধ চ্যানেলে জনতা এক্সচেঞ্জের মাধ্যমে আপনাদের কষ্টার্জিত মূল্যবান বৈদেশিক মুদ্রা দেশে পাঠাবেন এবং দেশের অগ্রগতিতে সহায়তা করবেন। সরকারি সিদ্ধান্তে অভিবাসন দিবস উপলক্ষে জনতা এক্সচেঞ্জ কোম্পানি কমিশন ছাড়া তিন দিন প্রবাসীদের অর্থ প্রেরণের কর্মসূচি গ্রহণ করে। হাসান মাহমুদ, এটিএন বাংলা, রোম, ইতালি। ওদিকে ইতালির মিলানে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো বিজয় দিবস। আমাদের প্রতিনিধি আহসান হাবিব শিমুল জানান, বাংলাদেশ কনস্যুলেট জেনারেল মিলানের উদ্যোগে সকালে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর আয়োজিত অনুষ্ঠানে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা ও সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জ্ঞাপন করে সভাপতির বক্তব্য রাখেন কনস্যুলেট জেনারেল ইকবাল আহমেদ। অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়। আলোচনায় অংশ নেন মিলান লোম্বার্দিয়া আওয়ামী লীগ সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিকে জমকালো আয়োজন, উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালন করেছে বাংলাদেশ সেন্ট্রাল লন্ডন। 16 ডিসেম্বর রবিবার সন্ধ্যায় পূর্ব লন্ডনের ব্রাডি আর্ট সেন্টারে এক আলোচনা সভা, মুক্তিযুদ্ধ বিষয়ে কবিতা আবৃত্তি, শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মুক্তিযুদ্ধ ভিত্তিক বিশেষ নাটক ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে গৌরী চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশ সেন্ট্রাল লন্ডনের ম্যানেজমেন্ট কমিটির কর্মকর্তা ও সদস্যরা সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন। সেন্টারের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আহমেদ রাজুর সঞ্চালনায় ও সেন্টারের সিনিয়র ভাইস চেয়ারম্যান মুহিবুর রহমান মুহিবরের সভাপতিত্বে বিজয় দিবসের আলোচনায় অংশ নেন বাংলাদেশ হাইকমিশন লন্ডনের ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ জিলকান নাইন, পলিটিক্যাল মিনিস্টার ডক্টর শ্যামল কান্তি চৌধুরী সহ আরও অনেকে। যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে ইয়ক আওয়ামী লীগের উদ্যোগে পালিত হল বাংলাদেশের বিজয় দিবস। আমাদের ব্রাডফোর্ড প্রতিনিধি কলন্দর তালুকদার জানান, ইয়র্কের স্থানীয় একটি রেস্টুরেন্টে ইয়ক আওয়ামী লীগের সভাপতি রাকিব আলীর সভাপতিত্বে ও স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত সভার সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক তাজিমুল্লাহ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাডফোর্ড আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি হাজি আকুদ্দুস আলী। অনুষ্ঠানের শুরুতে স্বাধীনতা সংগ্রামে নিহত লাখো শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর আলোচনার সভায় বক্তব্য রাখেন জয়নুল আনামিন, হীরা শাহ, জামাল আহমেদ, আব্দুর রহিম, সুহেল রানা, মাসুদ আলী আহাদ সহ আরো অনেকে। বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ অ্যাসোসিয়েশন সুইন্ডনের উদ্যোগে এক আলোচনা সভা স্থানীয় একটি কমিউনিটি হলে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি এম এ কাহারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সালে আহমেদের পরিচালনায় ট্রেজারার এম এ আওয়ালের শুভেচ্ছা বক্তব্যের পর বক্তব্য রাখেন সুইন্ডনের মেয়র জুনাব আলী, রবার্ট বাকল্যান্ড এমপি, আব্দুল আমিন আরজুমিয়া, এনাম চৌধুরী সহ মোজাম্মেল আলী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। বক্তাগণ স্বাধীনতা যুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এদিকে ব্রিস্টেল বাথ অ্যান্ড ওয়েস্ট আওয়ামী লীগ যুবলীগের উদ্যোগে বাংলাদেশের বিজয় দিবস পালিত হয়েছে। ব্রিস্টেল থেকে আমাদের প্রতিনিধি খায়রুল আলম লিঙ্কন জানান, আওয়ামী লীগ নেতা রফিক উদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সদস্য মকিস মনসুর আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিস্টেল আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আরিফুদ্দিন ইসলাম, সমর আলী, শাহ শাফি কদির, কামরুল ইসলাম, আব্দুর রুফ তালুকদার এবং মোশাদ আলী।
ওদিকে মিডলসবরায় বাংলাদেশের বিজয় দিবস উদযাপন করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আজিজা চৌধুরী তুলি। এবার খেলার খবর। রয়্যাল টাইগার স্পোর্টস ক্লাবের উদ্যোগে পূর্ব লন্ডনের হোয়াইট চ্যাপেলস্থ এক রেস্টুরেন্টে ক্রিকেট টিমের জন্য নতুন কমিটির পরিচয়পূর্বক এক সাধারণ সভার আয়োজন করা হয়। সভায় খেলোয়াড় এবং স্পন্সর সহ কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন। আব্দুস সালামের সভাপতিত্বে এবং সম্পাদক জাবের আহমেদ রুহেলের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সহসভাপতি পাভেল চৌধুরী, সহ সম্পাদক মোহাম্মদ জামির রহমান শাওন, পরিচালক এবং অ্যাডমিন মির্জা জুনাক, ম্যানেজার আজহার ইসলাম আদনান, দলনেতা এবং কোষাধ্যক্ষ মুশায়েক রহমান, অর্গানাইজার এবং সহ দলনেতা জাহিদুর রহমান, প্রচার অফিসার টানেল মিয়া এবং কোচ ফয়সাল আহমেদ সহ আরও অনেকে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ। আল্লাহ হাফেজ।